Assalamualaikum everyone. Kyo bostan to shobar. Welcome to my new video. So guys, ajker ei video te ami RS5 er photo editing kore apnader ke shekhabo. Ami onek din age RS5 er ekta thumbnail background korechhilam, mane tader modhe ekta thumbnail toiri kore dekhaichhilam mobile phone byabohar kore. So apnara shekhane onek comment korechen je ki kibhabe photo edit kore seta niye ekta video tutorial upload koren. So jara shei video ti dekhen nai, icon er link peye jaben dekhe aste paren. Ar ajker ei video te RS5 er photo editing korbo. So RS5 muloto duita type er photo edit kore, ekta hocche blue type ar ekta hocche ektu yam type. So ajke amra RS5 er blue photo editing ti shekhabo. আমরা এই ক্ষেত্রে ব্যবহার করছি লাইটরুম, আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, না সরি যে কোনো সফটওয়্যার ব্যবহার করে লইব না, লাইটরুমই লাগবো। সো অবশ্যই টিউটোরিয়ালটি দেখে থাকেন, আমি সিয়াসিন আরাফাত আর আপনারা দেখছেন ওয়াহিদুল বিড়ি। সো লেটস বিগিন, চলে যাই মোবাইল স্ক্রিনে। প্রথমে গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে শেয়ার করুন লাইটরুম অ্যাপসে। তারপর চলে আসুন লাইটরুম অ্যাপসের ভিতরে, এবার ছবিটিকে এডিট করুন। ফার্স্টে ছবিটিকে ক্রপ করে নেবেন। ক্রপিং শেষ হলে এবার আমরা ফটোর লাইটটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব। আমরা ফটোটার কালার গ্রেডিং করব, আপনি ভিডিওতে দেখানো স্টেপগুলো এবার ফলো করতে থাকুন। তো আজকের মধ্যে ছিল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর RS5 এর ইয়াম টোনের ফটো এডিটিং এর ভিডিও টিউটোরিয়াল যদি চান তাও কমেন্ট বক্সে জানাতে পারেন, প্যারা নাই আইসা করো ভিডিওটা খুব শীঘ্রই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন। আর ভাই আপনি ভবিষ্যতে কী করতেছেন, অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।